এটা হচ্ছে তুরাক নদী, বিশেষণে এই যে দেখেন লেখা আছে, এটা লেখা পিলার নাম্বার 54 তুরাক নদী। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আকিব রাজ টেকভার্স থেকে এবং আপনাদের সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এবং 2022 সালের ফার্স্ট একটি ভিডিও হতে যাচ্ছে ওয়ালটন প্রিমো অ্যাসেট কে নিয়ে। দিস ইজ দেয়ার লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়ালটন প্রিমো অ্যাসেট। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই ফোনটি আমি সর্বদাই 90 Hz অনলি মোডে ইউজ করেছি। সো এই জিনিসটা কিন্তু ব্যাটারি ব্যাকআপটা দিকে ইফেক্ট ফেলার কথা, এবং সেটা কিরকম পেয়েছি আমি অল টাইম 90 Hz সেটা একটু পরে জানতে পারবো। আর ভিডিওটি শুরু করার পূর্বে ধন্যবাদ জানাতে চাই ওয়ালটনকে আমাদের মতো টেক রিভিউয়ারদেরকে সবসময় একটা এক্সট্রা প্রায়োরিটি প্রদান করার জন্য। রিসেন্টলি ওয়ালটনের একটি টেক রিভিউয়ার্স মিটআপ নামক একটি ইভেন্ট হোস্ট করা হয়েছিল, যেখানে আমিও ছিলাম। তো ওয়ালটন এই ফোনটি রিলিজ করার পূর্বে তাদের প্রিভিয়াস ফ্ল্যাগশিপ ওয়ালটন প্রিমো ZX4-এ আমাদের প্রত্যেকের এই ওপিনিয়ন তারা অ্যাকাউন্টে নিয়েছে, এবং সেখানে কি কি ল্যাকিংস ছিল সেই জিনিসগুলো এইটাতে ওভারকাম করার চেষ্টা করেছে। তো এনাফ চিটচ্যাট, চলুন এই ফোনটির দিকে একটু আমরা আলোকপাত করি। চলুন এক পলকে ফোনটির প্রথমে আনবক্সিং সেরে আসি। তো এটার ভেতরে আমরা খুব সুন্দর কয়েকটি জিনিস দেখতে পাচ্ছি। প্রথমে এই জিনিসটা একটু খেয়াল করি, এটা একটা ব্লুটুথ মাউস, নাইস। তারা কিন্তু কম্পিউটার অ্যাক্সেসরিজ তৈরি করে, আপনারা জানেন কিবোর্ড মাউস তারা তৈরি করছে, তাদেরই একটা ওয়্যারলেস মাউস। দুটো দুই সাইজের গেঞ্জি, আগের মতো একদম সেম একটা ডায়েরি পেলাম আবারও। এই ডায়েরিটা খুব জোস, আগের লাল কলমের কালো ভার্সন দিচ্ছে একটা। তো এইবার আসি আমরা মূল আকর্ষণের জিনিসটা। আজকের প্রদর্শনীতে তারা প্রিমো অ্যাসেট নিয়ে আমাদের সাথে বেশ কিছু কথা বলেছে, মানে যেই জায়গাগুলোতে ZX4 আসলে কমতি পড়ে গিয়েছিল সেই জিনিসগুলো ফিল আপ করে তারা অ্যাসেটের মাধ্যমে ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে এই ফোনটি নিয়ে এসেছে। একই সাথে তারা নতুন কিন্তু অনলাইনে ওয়াল কার্ড লঞ্চ করেছে, যেটার এক প্রকার অ্যাডভার্টাইজিং চলতেছে তাদের বক্সে। ওয়ালটন তাদের সদ্য লঞ্চ করা ই কমার্স সাইট ওয়াল কার্টে এই ওয়ালটন প্রিমো অ্যাসেটটি কিনতে পারবেন, এবং সেখানে তারা কিন্তু ফোনটির ফ্রি হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছে। নতুন বক্সের গন্ধ খুব মজা লাগে। প্রথমে লেখা আছে বি ভিক্টোরিয়াস, ব্যাক কভার বেশ সফট আর খুব স্লিম, কারণ ফোনটা কিন্তু অলরেডি খুব স্লিম। একটা এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টরও আছে। ওয়াও, রিফ্লেকশনটা জোস। কুইক চার্জ 3.0, 18 ওয়াটের চার্জার। এই বড় গিফট বক্স, এই যে টি শার্ট, ফোনের বক্স, এই জিনিসগুলোর দিকে যদি একটু ভালো করে তাকান খেয়াল করতে পারবেন তারা লাল সবুজের একটি কালার কম্বিনেশন ইউজ করেছে। এবং তাদের বক্সটি খুললেই প্রথমেই দেখা যায় বি ভিক্টোরিয়াস, এর মানে তারা বেসিক্যালি বোঝাতে চাচ্ছে যে আমরা স্বাধীনতার 50 বছরে যে পদার্পণ করেছি সেটাকেই তারা ওয়ালটন প্রিমো অ্যাসেট লঞ্চের মাধ্যমে উদযাপন করার চেষ্টা করছে। তো এবার চলে আসি ফোনটির ডিজাইনের দিকে। ওয়ালটন প্রিমো অ্যাসেটের ডিজাইনটা অনেকটা আইফোনের মতো ফ্ল্যাট সাইড সব দিকে, আর কর্নারগুলো চিরাচরিত রাউন্ড করা। সো বলতে পারেন যে দুই জেনারেশনের মিক্সড একটা ডিজাইন, এবং এই একই সাথে তারা ফোনটাকে খুবই স্লিম বানিয়েছে, যার কারণে জিনিসটা হাতে নিতে খুবই কমফোর্টেবল ফিল হয়, আর হাতে নিয়েও বেশ প্রিমিয়াম ফিল মনে হয়েছে। আপনারা সামনে পেছনে গ্লাস দেখতে পাবেন, এবং বডির ফ্রেমটা হচ্ছে প্লাস্টিক, যদিও তারা কিছুটা মেটালের মতো বানানোর ট্রাই করেছে। আমার কাছে ফোনটির ডিজাইনের দিকে এই ক্যামেরার যে পজিশনটা বা সিমেট্রিক্যালি তারা যে ক্যামেরাটাকে বসিয়েছে ফোনটাতে, এটাই আমার মনে হয় ফোনটার আউটলুকটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছে। পাশাপাশি তারা পেছনে যে গ্লাসের মধ্যে রিফ্লেকশন প্যাটার্ন দেওয়ার চেষ্টা করেছে এটাও সুন্দর, তবে আমার মনে হয় একেবারে গ্লাস না দেওয়ার চাইতে একটু ম্যাট টাইপের কোনো একটা ফিনিশিং যদি তারা দিত তাহলে আঙুলের ছাপটা কম পড়তো। ওজনে হালকা, সহজে ধরা যায়, তবে কিছুটা পিচ্ছিল, আর একসাথে ব্যবহার করা খুব একটা সহজ হবে না সবার জন্য। সংযুক্ত পাওয়ার বাটন ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশন পারফেক্ট, আনলকিংও বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। আপনারা এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সেটিংসে গেলে অলওয়েজ অন নামে একটা অপশন পাবেন, যেটা অন থাকলে আপনারা এরকম ডিসপ্লে অফ অবস্থায় জাস্ট টাচ করলে ফোন অন হয়ে যাবে। তবে সেটা যদি অফ করে দেন তাহলে হচ্ছে এই পাওয়ার বাটনটাকে প্রথমে প্রেস করে ডিসপ্লেটাকে লাইট করতে হবে, তারপরে চাপ দিলে গিয়ে অন হবে। অনেক ফোন আছে না যে মানে প্রেস করলেই ডিরেক্ট ওপেন হবে, সেটা হবে না। আর বাই দ্য ওয়ে, এটা পাওয়ার বাটনটা প্রেস করতে আমাকে কিছুটা হ্যাজল ফিল করতে হয়েছে, আমার মনে হয় আরেকটু ইজি টু প্রেস পাওয়ার বাটন দিলে বেটার হতো। প্রিমো অ্যাসেটে আপনারা পাচ্ছেন 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস 90 Hz LTPS ডিসপ্লে। ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, এর কালার রিপ্রোডাকশন বেশ সুন্দর, টাচ রেসপন্সিভনেসটাও বেশ ভালো লাগলো, ব্রাইটনেস যথেষ্ট পরিমাণে পেয়ে যাবেন আপনি, আউটডোরে সহজেই ব্যবহারযোগ্য। তো বর্তমান 20,000 টাকার ক্যাটাগরিতে কেউ হয় অ্যামোলেড ডিসপ্লে দেয়, নয়তো কেউ আইপিএস ডিসপ্লে দেয়। ওয়ালটন আইপিএস স্টিক থাকছে, এবং তারা বর্তমান ট্রেন্ডি ফিচার 90 Hz হাই রিফ্রেশ রেটও দিয়েছে, তবে ইন ফিউচার আমরা অবশ্যই ওয়ালটন থেকে অ্যামোলেড ডিসপ্লে স্মার্টফোন অবশ্যই আশা করি। ফোনটির হার্ডওয়্যার সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক হেলো G88 SoC 2 GHz অক্টাকোর কোর্টেক্স A75, জিপিউ পাচ্ছেন মালি G52 MC2 জিপিউ, 6 GB LPDDR4X RAM আছে, 128 GB EMMC 5.1 স্টোরেজও আছে, 4G কানেক্টিভিটি অপশন রয়েছে, এবং 5000 mAh ব্যাটারি উইথ 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।
এই ফোনটিতে আপনারা মোটামুটি মিডিয়াম টু হেভি গেমসগুলো রান করতে পারবেন, তবে অবশ্যই গ্রাফিক্স সেটিংস ম্যাক্স দিতে পারবেন না এবং ওভারঅল পারফরমেন্সটা খুব বেশি ভালো পাবেন না, তবে অবশ্যই আপনার বড় গেমসগুলো খেলতে পারবেন। আমি মোটামুটি রেগুলার বেসিসে এই ফোনটিতে পাবজি নিউ স্টেট খেলেছি, যেটা আপনারা জানেন কিছুটা হেভি একটি গেম। তো এই ফোনটির ক্ষেত্রে সেই গেমসটি চালানো খুব বেশি কষ্টকর হয় নাই, তবে গ্রাফিক্স সেটিংস কমানো প্রয়োজন হয়েছে, একবারে লো। ফোনটি ডে টু ডে ইউসেজে টুকটাক ল্যাগের দেখা অবশ্যই মিলবে, তবে আপনারা চাইলেই কিন্তু হেভি অ্যাপস লাইক ফেসবুক, গুগল ক্রোম, ইউটিউব এই ধরনের অ্যাপসগুলো মোটামুটি অনায়াসে আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন। তবে আমার ব্যবহারে একটা জিনিস খেয়াল করেছি যে যখন ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপস থাকে এবং ইন দ্য মিন টাইম যদি ইউটিউবের মতো কোনো বড় অ্যাপস আমি ওপেন করি, তাহলে ব্যাকগ্রাউন্ডে থাকা বিভিন্ন অ্যাপসই ক্র্যাশ করে। সো এটা আমার কাছে মনে হয়েছে 6GB র্যাম অনুযায়ী খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট না, তাদেরকে আমার মনে হয় র্যাম ম্যানেজমেন্টটা আরেকটু বেটার করা দরকার। তবে ব্যাপারটা খুব সহজেই সলভ করা যায়, সেটা হচ্ছে আপনি যদি ফোনে ব্যাকগ্রাউন্ডে যদি খুব বেশি অ্যাপস ওপেন না রাখেন, তাহলে ইউটিউবের পাশাপাশি টুকটাক ছোটোখাটো অ্যাপস আপনি সহজেই রানিংয়ে রাখতে পারবেন। তবে সবথেকে ভালো লেগেছে ফোনটার ব্যাটারি ব্যাকআপ। ফোনটাকে ক্যাজুয়াল ব্যবহার লাইক ফেসবুক, ইউটিউব এই ধরনের অ্যাপস ব্যবহার করলে ঘন্টায় অ্যারাউন্ড 10% করে চার্জ চায়। রাতের বেলা ঘুমাতে গেলে এই ফোনটা যখন আপনি রেখে দিবেন 8-10 ঘন্টার ঘুমের পর, দেখতে পাবেন 4%-এর মতো আইডিয়াল ব্যাটারি ব্যাকআপ কমেছে। আর যখন এটাতে হেভি কোনো গেমস খেলবেন লাইক পাবজি নিউ স্টেপ অথবা ওই রকম কোনো গেমস, তখন এই ফোনটা কিন্তু ঘন্টায় 17-24%-এর মতো চার্জ কাটে। অ্যাভারেজ ইউজে আমি এই ফোনটাকে পাক্কা 2 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, এটা আবার ওয়াইফাইতে। আপনি যদি সিম ডেটা অল টাইম ইউজ করেন তাহলে 1 দিন বা তার একটু কম ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন, এবং ওভারঅল ব্যাটারি ব্যাকআপ আমি মনে করি সব ধরনের ইউজারদেরকে স্যাটিসফাই করবে। তবে বক্সে দেওয়া 18W চার্জারটি দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে 2.5 ঘন্টার মতো সময় লাগে, যেটা খুব বেশি না। তবে বর্তমান ট্রেন্ড অনুযায়ী এই বাজেট সেগমেন্টে অনেকেই 18W বেশি ফাস্ট চার্জিং সলিউশন প্রোভাইড করছে, তো সেদিক থেকে আমার মনে হয় ওয়ালটনকে ইন ফিউচার অবশ্যই এই প্রাইস সেগমেন্টে 18-এর বেশি অ্যাটলিস্ট 30 বা তার আশেপাশে ফাস্ট চার্জিং প্রোভাইড করা প্রয়োজন। ফোনটিতে আপনারা একটাই মাত্র স্পিকার পাবেন, যেটা আমার মনে হয় বর্তমান ট্রেডিশনে কিছুটা পিছিয়ে থাকবে, কেননা অনেকেই ডুয়াল স্টেরিও স্পিকার প্রোভাইড করছে। তবে একটি স্পিকার হিসেবে এটার স্পিকার কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে, সাউন্ড মোটামুটি সুন্দর, লাউডনেসও বেশ ভালো। তবে এটার যে ভলিউম অ্যাডজাস্ট সেটা হচ্ছে একদম লো ভলিউমে দিলে যেই মানে ভলিউমের আউটপুটটা থাকে বা স্পিকারের যে আউটপুটটা, সেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আর একটু কম হলে বেটার হতো। ফোনটির পেছনে আপনারা 4টি ক্যামেরা দেখতে পাচ্ছেন, যাদের মধ্যে একটি হচ্ছে 48 মেগাপিক্সেলের স্যামসাংয়ের প্রাইমারি ক্যামেরা f1.8 এবং আরেকটি হচ্ছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এবং সামনের দিকে আপনারা দেখতে পাবেন 8 মেগাপিক্সেলের একটি পাঁচ হোল সেলফি ক্যামেরা f2.0। তো প্রাইমারি ক্যামেরার পিকচার কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে সিচুয়েশন ওয়াইজ ভালো আউটপুট দিয়েছে। ক্যামেরাটিতে এআই ফিচার রয়েছে, যেই জিনিসটা যখন সিনারিতে কোনো অবজেক্ট ডিটেক্ট করতে পারে তখন সেটাতে কালার অ্যাডজাস্ট করে এবং তখন ছবিগুলো দেখতে আসলে সুন্দর হয়। কিন্তু যখন সিনারিতে এমন কোনো অবজেক্ট থাকে যেটা এই ক্যামেরাটা বুঝতে পারে না, তখন আসলে কোন প্রকার কালার অ্যাডজাস্ট হয় না বা অ্যাপ্লাই হয় না, তো সেই ক্ষেত্রে ছবিগুলোকে ওয়াশড আউট মনে হয় দেখতে। আদারওয়াইজ ডিটেলস মোটামুটি ভালোই। অবশ্যই এই কম্পিটিশনে অন্য যারা রয়েছে তাদেরকে ক্যামেরার দিক থেকে বিট করতে পারবে না, তবে তাদের কাছাকাছি থাকার মতো একটা ক্যামেরা। তবে আমার কাছে যেটা ল্যাকিংস মনে হচ্ছে সেটা হচ্ছে এটার ভিডিও সেকশনে মাত্র 1080p পর্যন্ত আপনি রেকর্ড করতে পারবেন, যেটা এই প্রাইস সেগমেন্টে এসে অনেকে হয়তো বা 4K এক্সপেক্ট করবে। আর 1080p ভিডিও কোয়ালিটি খুব বেশি একটা যে ভালো সেটা বলবো না, আবার খারাপও বলতে পারছি না। তো ভিডিওর দিক থেকে আমার মনে হয় এই ক্যামেরাটা ইম্প্রুভমেন্ট আনা প্রয়োজন ছিল। তো ছবির দিকে যদি আরেকটু ফোকাস করি, এই ক্যামেরাটা লো লাইটও মোটামুটি সুন্দর ছবি তুলতে পারে, তবে এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে এই ক্যামেরাটাতে আপনারা নাইট মোড পাবেন, যেটা বেসিক্যালি আমরা যে সকল নাইট মোডগুলো দেখে থাকি আরেকটু এক্সপেন্সিভ ডিভাইসগুলোতে, সেখানে দেখা যায় যে একেবারে অন্ধকার ছবিগুলোর দিনের মতো বানায় ফেলে। এটা নাইট মোডটা সেভাবে কাজ করে না, এটা নাইট মোডটা বেসিক্যালি লো লাইটে যখন আলোটা অনেক কমে আসে তখন এই সেন্সরে অনেক নয়েজ ছবিতে চলে আসে, তো এটার কাজ হচ্ছে সেই নয়েজগুলোকে রিমুভ করা এবং লাইটটাকে আরেকটু বাড়িয়ে দেওয়া, তবে খুব বেশি বাড়িয়ে দেয় না। সো নাইট মোডটা কাইন্ড অফ সিচুয়েশনাল, আপনাকে বুঝে শুনে ছবি তুলতে হবে। একই সাথে এটাতে আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে, যেটা মোটামুটি মানের। তো ওভারঅল ক্যামেরা এক্সপিরিয়েন্স আমার কাছে সিচুয়েশনাল মনে হয়েছে, অর্থাৎ আপনি যখন ছবি তুলবেন তখন হয়তো বা এক ক্লিকে আপনার বেস্ট রেজাল্টটা নাও আসতে পারে, তবে আপনাকে বিভিন্ন সময় একটু অ্যাঙ্গেল অ্যাডজাস্ট করে অথবা ক্যামেরাতে ট্যাপ করে এক্সপোজার এরিয়াটাকে অ্যাডজাস্ট করে নিলে দেখা যায় যে ভালো ভালো ছবি আসে। আবার এটার এআই যদি কোনো অবজেক্ট ডিটেক্ট করে সেক্ষেত্রে সুন্দর কালার পাওয়া যায়। তো এই ব্যাপারটা আমার মনে হয় সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্স করা যেতে পারে, যদি ওয়ালটন এতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে ক্যামেরা এক্সপিরিয়েন্সটাকে আরেকটু ইম্প্রুভ করে তাহলে আমার মনে হয় এটা কম্পিটিশনে আরেকটু এগিয়ে যাবে। আর বাই দ্য ওয়ে এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 11 রান করছে, আর
ওয়ালটন আসলে বলে নাই এটাতে আদৌ অ্যান্ড্রয়েড 12 এর কোনো আপডেট আসবে কিনা, তবে তারা বলেছে তাদের ইন ফিউচার লাইন আপে যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোতে অ্যান্ড্রয়েড 12 দ্বারা প্রোভাইড করবে। তবে আমি এক্সপেক্ট করব, যেহেতু এত দাম দিয়ে একটা ফোন কিনতেছি, সো এটাতে যদি অ্যাটলিস্ট একটা অ্যান্ড্রয়েড ভার্সন লাইক অ্যান্ড্রয়েড 12 এ যদি আপডেট আসতো সিস্টেম আপডেট, তাহলে মনে হয় ভালোই হতো। তো এই ছিল ওয়ালটন প্রিমো S8 নিয়ে আমার মতামত। আমার কাছে ফোনটির ওভারঅল ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এই বিষয়গুলো ভালো লেগেছে। পারফরমেন্স টাইম মনে করে একজন ক্যাজুয়াল ইউজারের জন্য ওকে, তবে একজন হেভি ইউজারের জন্য এক থেকে বেশি পারফরমেন্সের প্রয়োজন পড়বে। আর যারা ক্যামেরাটা স্পেসিফিকলি ভালোটা খোঁজে তাদের জন্য এটা থেকে হয়তো বা আরও বেটার অপশন বাজারে রয়েছে। তো ফোনটি কেমন হলো বা কিনবেন কি কিনবেন না সেই বিষয়টি কিন্তু জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। আর আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকভার্সের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।